Assalamualaikum, hi everyone, welcome to my channel. ত্বককে উজ্জ্বল ও সুন্দর রাখতে আমরা সবাই পছন্দ করি বাট এর জন্য করতে হবে আমাদের স্কিন কেয়ার শুধু বাজার চলতি প্রোডাক্টের উপর ভরসা রাখলেই হবে না তাই আজকে আমি তোমাদেরকে দেখাবো মাত্র এক সপ্তাহে বাড়িতে তোমরা কিভাবে তোমাদের গ্লোয়িং গ্লাসি স্কিন বানাবে এবং এর জন্য তোমাদের কোনো টাকা খরচ করতে হবে না সো বন্ধুরা চলো দেখে আসি কথা না বাড়িয়ে তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা করেছো থ্যাংক ইউ সো মাচ টু স্টেপে বানাতে হবে আজকে আমার এই গ্লোয়িং স্কিনের স্ক্রাব এবং জেল ফার্স্টে লাগবে আমার চাউলের গুঁড়ো খুব ভালো মুখ পরিষ্কার করে মুখের তেলতেলে ভাব দূর করে এবং স্পট রিমুভ করে এরপরে লাগবে আমার গোলাপ জল গোলাপ জলের কাজ কি গোলাপ জলের কাজ হলো ত্বকের আর্দ্রতা বজায় রাখে ত্বক থাকবে টান টান এবং ত্বক উজ্জ্বল করবে গোলাপ জল এবং চাউলের গুঁড়ো খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো এটা আমার মেশানো হয়ে গেছে এটা আমি রেখে দিচ্ছি এবং নেক্সট স্টেপে কী বানাতে হবে সেটা দেখে নেই চলো এখন লাগবে আমার অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য কতটা উপকারী আমরা সবাই জানি এরপরে লাগবে আমার কফি গুঁড়ো এবং গোলাপ জল কফি গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী কফিতে রয়েছে ভরপুর অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের মৃতকোষ অপসারণ থেকে যেদি টান তুলতে সাহায্য করে এই কফি শুধু তাই নয় ত্বক এক্সফিলিয়েট করতে ব্রণের দাগ মিটিয়েও ত্বকের জেল্লা ফেরাতে সাহায্য করে এই কফি কফি বয়সের ছাপ কমিয়ে দেয় জেলটি আমার তৈরি হয়ে গেছে এটা তোমরা কিভাবে ইউজ করবা ফার্স্টে আমি যে স্ক্রাবটি বানিয়েছিলাম সেই স্ক্রাবটি তোমরা 2 থেকে 3 মিনিট তোমার স্কিনে খুব আলতোভাবে স্ক্রাব করবা এরপরে এটা ওয়াশ করে আমি যে জেলটি বানিয়েছি এই জেলটি তোমরা ইউজ করবা এটা তোমরা রাতে ইউজ করবা এবং এটা সারা রাত স্কিনে রেখে দিবা সকালে ওয়াশ করবা এটা যদি তোমরা প্রতিদিন করো তাহলে দেখবে তোমাদের স্কিনটা একদম গ্লাসি স্কিন হয়ে গেছে সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে আর নেক্সট কি ভিডিও চাচ্ছ কমেন্ট বক্সে জানাবে আল্লাহ হাফেজ